ময়মনসিংহের ত্রিশালের বাগারবাজার এলাকায় এমনই দশা মহাসড়কের। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চার লেনের কাজ চলছে এখানে। সড়কের এক পাশ আটকে নতুন করে তৈরি হচ্ছে এক কিলোমিটার রাস্তা। ভালুকার ওয়াবদা এলাকার মহাসড়কের দৃশ্য আরও ভয়াবহ। অতিবৃষ্টিতে রাস্তার এক পাশের পুকুরের পাড় ভেঙে পানির তোড় আসছে মহাসড়ক পর্যন্ত। এ পথে ভরাডোবা ত্রিশাল ময়মনসিংহ সদরের মাসকান্দা এলাকার অন্তত আটটি জায়গা আছে এমন ঝুঁকিতে। রাস্তার অবস্থা তো খারাপই দেখতেছে, মাঝে মাঝে ভালো আছে, মাঝে মাঝে খারাপ। রাস্তাঘাটে গাড়ি পড়ে যা, দুই রাস্তার গাড়ি বর্তমানে চার রাস্তার জন্য এক রাস্তায় যাচ্ছে, তাতে বিভিন্ন গ্যাঞ্জাম হচ্ছে বা সমস্যা হচ্ছে। মহাসড়কের চার লেনের কাজ চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা থাকলেও এখনও এক তৃতীয়াংশ কাজ বাকি। ভালুকার পর থেকে ময়মনসিংহ প্রায় ৪০ কিলোমিটার পর্যন্ত উন্নয়ন কাজ কবে শেষ হবে বলতে পারছে না কেউ। রাস্তার উন্নয়ন ও বৃষ্টির কারণে ঈদের আগে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছে পরিবহন সংশ্লিষ্টরা। কাম কাজ থাকলে হয়তো যানজট বাঁচবে, কারণ এক সাইড খোলা থাকবে আরেক সাইড বন্ধ থাকবে, এতে সমস্যা আমাদের গাড়ি চালাইতে। তবে এসব বিষয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক চার লেন উন্নতিকরণ প্রকল্পের পরিচালক হাফিজুর রহমান কথা বলতে রাজি হয়নি। আমি সাক্ষাৎকার দিতে পারছি না এই মুহূর্তে, ভাই সরি। আমি এখন ময়মনসিংহে আছি, ময়মনসিংহ থেকে ঢাকা ফিরবো, কালকে সকালে মন্ত্রণালয়ের জরুরি মিটিং আছে, আমি আপনাকে সময় দিতে পারছি না। অবশ্য ঢাকা থেকে প্রায় ৮০ কিলোমিটারের চার লেনের রাস্তার কাজ শেষ হয়েছে এরই মধ্যে। এ পথে নির্বিঘ্নে চলছে যানবাহন। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।